আমাদের উপরে যে হামলা হয়েছে, ছাত্রলীগের ছেলেরা যে হামলা করছে, আমরা তা ঘৃণার চোখে দেখি। সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, তা আমি তো মনে করি এটা অবশ্যই করা উচিত। হঠাৎ করে যখন এই দাবি দেওয়া চলে আসছে, তখন অবশ্যই তারা তো তুলে ধরবেই। তা আমি মনে করি ছাত্রলীগের এই হামলাটা আসলে নিন্দাজনক। স্টুডেন্টদের উপর যে হামলা, সেটা আমার পক্ষ থেকে বলবো যে আসলে এটা ঠিক না। কারণ স্টুডেন্টদের জাস্ট পড়াশোনার জন্য, স্টুডেন্ট বা ক্যাম্পাসে যদি ভালো কিছু হয় মেধাবী স্টুডেন্টদের খবর আসে, কিন্তু আমাদের দেশে খবর আসে হলো কে কাকে মারছে এই টাইপের নিউজগুলো আসে। তো আমরা আশা করি যে এগুলো না এসে যেন আমাদের মেধা কতটুকু, কোন ইউনিভার্সিটি কতটুকু ভালো করে, এই নিউজগুলো যেন আমরা। আন্দোলনটা হচ্ছিল জাস্ট মানে সাধারণ ছাত্রদের, এটা কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট ছিল না এটা। এবং আমাদের মূল উদ্দেশ্যটা ছিল আমাদের যে টিউশন ফিটা সেটা ডাবল করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে আমাদের সার্টিফিকেট উঠাতে জন্য যে ডকুমেন্ট উঠাতে যে ফিগুলো সেটা ডাবল করেছে। এর এগেনস্টে আমাদের সাধারণ স্টুডেন্টদের একটা জেনারেল একটা আন্দোলন ছিল, যার ফলে আমাদের একটা লিগাল একটা মুভমেন্ট। কিন্তু এর উপর হঠাৎ করে আমরা তখন মার্কস করি এগেন অ্যান্ড এগেন, আমাদের এটাকে বিতর্কিত করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করেছে। বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের যে ব্যাপারটা, ওরা আসলে পরিকল্পিতভাবে আমাদের এটা করেছে। সাধারণ ছাত্র ছাত্রীদের তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসলে তারা অসহায়। সেক্ষেত্রে আমি মনে করি যে ছাত্রলীগ এবং আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটা করেছে সেটা অবশ্যই নিন্দনীয়, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং যাতে ভবিষ্যতে যাতে মানে গভর্নমেন্ট থেকে এমন একটা স্টেপ নেওয়া দরকার যাতে ফিউচারে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যাতে মানে লিপ্ত না হইতে পারে, সে ব্যাপারে সরকার কাছ থেকে একটা স্টেপ নেওয়া দরকার। দর্শক, আমরা এখন তো শুনলাম সাধারণ মানুষের মতামত, সাধারণ মানুষ কোনোভাবেই শিক্ষার্থীদের উপরে এই হামলা মেনে নিতে পারছে না, তারা ঘণ্টার চোখেই দেখছেন এই হামলাটি। আমি সাদিয়া কামিজকে যে আবার বেরিয়ে আনা হয়েছে, জনমত নেই।